বিয়ে করবেন সাকিব খান, যা বললেন অপবিশ্বাস। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান, এবার দেশে ফিরে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব জানান, তার পরিবারের পক্ষ থেকে মেয়ে দেখা হচ্ছে, সব ঠিক হলে আগামী বছরই বিয়েটা সেরে ফেলবেন তিনি। এমন খবরে সিনেমা পাড়ায় যখন তুলপার, তখন বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন সাকিবের সন্তানের মা অভিনেত্রী অপবিশ্বাস। সাকিবের নতুন বিয়ে প্রসঙ্গে মন্তব্য করেছেন অপু। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বলেছেন, এটি তো অবশ্যই সুখবর, সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়েতে আনন্দ নিয়ে মেতে উঠব, এটাই তো চাই। সাকিবের বিয়েতে আমি আর জয়, সাকিব অর্থাৎ অপুর সন্তান, মহানন্দ করব। শুধু সাকিবের বিয়েতে আনন্দ নয়, তিনিও বিয়ে করবেন বলে জানালেন শ্বশুর বাড়ি জিন্দাবাদ প্রখ্যাত নায়িকা। তবে বিশেষ কিছু দায়িত্ব পালনের পর জীবনসঙ্গী বেছে নেবেন তিনি। অপু আরও বলেন, আমিও বিয়ে করব, জীবন তো আর একাকে চলে না, তবে এখনই নয়, হাতে অনেক কাজ জমা আছে, সব দায়িত্ব শেষ করে আদর্শবান এবং যত্নশীল একজন মানুষ খুঁজে নিয়ে তার গলায় ভালোবাসার মালা পরাতে চাই, আজীবন সুখ আর শান্তির বন্ধনে আবদ্ধ হতে চাই। অপুর সেসব দায়িত্বের একটি হচ্ছে লাল শাড়ি সিনেমা। এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণের জন্য 65 লাখ টাকা সরকারি অনুদানও পেয়েছেন। তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সিনেমা নির্মাণের নির্দেশ দিয়েছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। অনুদান নিয়ে সে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন আশ্বাস দিয়ে অপু বলেছিলেন, এটি আমার জন্য নতুন একটা জার্নি, নতুন জীবন, এ নিয়ে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি, আশা করছি গুছিয়ে কাজ করার। আমি স্ট্যাটাসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, তিনি সবসময় চলচ্চিত্রের সঙ্গে ছিলেন, আশা করি আগামীতেও থাকবেন। প্রসঙ্গত, চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিয়ে করেছিলেন সাকিব খান, একসঙ্গে কাজ করতে গিয়ে তারা প্রেমে পড়েন। এরপর 2008 সালের 18ই এপ্রিল বিয়ে করেন এই তারকা জুটি। তবে সেই সময় বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন তারা। 2017 সালের 10ই এপ্রিল একটি বেসরকারি টিভি চ্যানেলে 6 মাসের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে অপবিশ্বাস হাজির হলে ওই জুটির বিয়ের খবর সামনে আসে। সেই সময় বিষয়টি নিয়ে তুমুল আলোচনাও হয়, অবশ্য সব অস্বীকার করে নেন সাকিব খান। তবে কিছুদিন পরই ভেঙে যায় সাকিব এবং অপুর সংসার। 2018 সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ কার্যকর হয়। বর্তমানে ছেলে আব্রাম রয়েছে অপুর কাছে। এদিকে অপুর সঙ্গে সম্পর্ক ভাঙার পর চিত্রনায়িকা বুবলির সঙ্গে সাকিবের প্রেমের গুঞ্জন ওঠে, এক পর্যায়ে তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায়। তবে তারা দুজনেই বিষয়টি অস্বীকার করে আসছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।